সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিটি অফ বার্ডস। সিটি অফ বার্ডস আপনাদেরই পছন্দের এবং ভালোবাসার চ্যানেল। প্রতিবারের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো, আমরা সফটফ পাখিকে খাওয়িয়ে থাকি, কিন্তু সফটফ শীতের শীতের সময় কিভাবে আমরা তৈরি করব, এবং পাখির বাচ্চা হলে কিভাবে আমরা সফটফ পাখিকে দেব, সেই বিষয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি। প্লিজ ধৈর্য সহকারে আপনারা দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভুট্টা, মুগ ডাল, মুসুর ডাল, তারপর খেসারির ডাল, তারপর অ্যাঙ্কার ডাল, এই বিভিন্ন পাঁচ ছয় প্রকারের ডাল আমি অল্প অল্প করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভুট্টা সিদ্ধ, ভুট্টাও ভিজিয়ে রেখেছিলাম, ভুটও ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভিজিয়ে এক রাত ভিজিয়ে তারপরে এগুলো সিদ্ধ করে আমি এগুলোকে থেতো করে এইভাবে এই যন্ত্রটির মাধ্যমে থেতো করে আমরা পাখির সফট তৈরি করলাম। সাথে সবজি আছে, সবজি কুচি দিয়ে একসঙ্গে থেতো করে আমরা পাখির সফট তৈরি করলাম। তো এই সহজ উপায়, একটি হাম্বুল দস্তার বাট এটা দিয়ে, এতে স্টিলের গ্লাস দিয়ে এটা থেতো করে দেওয়া হলো, কারণ এটা জমকার ধরে না, এই জন্য এটাকেই আমি সিলেক্ট করেছি। তো দেওয়ার পর সম্মানিত ভিউয়ার্স, তো সফটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো প্লেটে নেব। দেখুন সম্মানিত ভিউয়ার্স, এগুলো পাখি খুব পছন্দ করে খায়, তো পাখির বাচ্চার জন্য এটা উত্তম খাবার। এগুলো অতি সহজে হজম করতে পারে। তো প্রতিদিন সকালে আমি দিয়ে থাকি, একটু গরম ভাব থাকে, অনুভূতি থাকে, তো এভাবেই আমি প্রতিদিন সকালে সফট দিয়ে থাকি পাখিদের এবং পাখির বাচ্চাদের। পাখিরাই পাখির বাচ্চাদের খাইয়ে থাকে এই সফট খুব পছন্দ করে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।